তিনি মূলত যেটা হচ্ছে বিসিবির নির্বাচন প্যানেলে অন্তর্ভুক্ত হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক আরো পিছিয়ে সাবেক ছাত্র আব্দুর রাজ্জাক করোনার কারণে দীর্ঘ 10 মাস পরে বিসিবির পরিচালক পর্ষদের বৈঠকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচন প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় সাবেক এই ক্রীড়াকে। আগে জাতীয় দলের এই দুইজন নির্বাচন থাকলেও প্রধান নির্বাচক জাতীয় দলের হয়ে সর্বশেষ 218 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন।